যে রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপিটার নাম হচ্ছে ভুষো চিংড়ির বড়া। দেখো আমি এখানে 250 গ্রাম ভুষো চিংড়ি নিয়ে নিয়েছি। তোমরা অনেকেই এই চিংড়িটা দেখেছো বা অনেকেই অনেক কিছু করে খেয়েছো। এই চিংড়িটা দিয়ে অনেক কিছু রান্না করা যায়, দারুণ দারুণ ভালো লাগে, দারুণ টেস্ট হয়। আমি আজকে তোমাদের সামনে দেখাবো ভুষো চিংড়ির বড়া। আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, এখানে নিয়ে নিয়েছি বেসন কিছুটা, দেখতে পাচ্ছো, এখানে নিয়ে নিয়েছি 3 কোয়ার বড় রসুন আর 1টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়েছি লবণ। আমি আর কিচ্ছু দেব না, এইটা দিয়েই আমি এখানে মাখবো। দেখো আমি আগে দিয়ে দিচ্ছি এই রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন কিছুটা, সবটা দেবো না, ফুটা রেখে দেয়, আর দিয়ে দিচ্ছি এই যে লবণ, দিয়ে আমি আগে ভালো করে মেখে নেব। মেখে রেখে দিয়ে আমি কিছুটা টাইম রেখে দেব, ভালো করে এটাকে আমি মেখে দিয়ে ভালো করে আমি মেখে নেব, আর একটু নিয়ে আমি এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় রেখে দেব ঢাকা দিয়ে। দেখো গ্যাস তেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়া ভাজবো বলে কড়া পেতে গেছে, তেলও দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল দিচ্ছি, কারণ জানো কড়া ভাজতে তেল বেশি লাগে, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। মেখে আমি ভালো করে চিংড়ি মাছটাকে বেসন কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে তোমাদেরকে দেখিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিট মতন। দেখো সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে গেছে, এদিকে তেলও গরম বসিয়ে দিয়েছি, তেলটাকে নাড়াচাড়া করে দেবো যাতে বড়াটা না আটকায়। এই ভুষো চিংড়ির মধ্যে কিন্তু 2-4টে বড় বড় চিংড়িও থাকে, বেশ মুখে পড়লে ভালো লাগে। বড়াটা হওয়ার জন্য ওয়েট করবো, বড়াটাকে উল্টে দিয়েছি, দেখো সিম আস্তে করে দিয়েছি, বড়াটাকে উল্টে দিয়েছি ভেতরটা হওয়ার জন্যে, আস্তে আস্তে হোক। আমি এখানে 1 কোট করে ভেজে নিয়েছি, পুরোটা ভাজিনি আমি, 1 কোট ভেজেছি, কারণ যখন খাবো তখন গরম গরম ভাজবো, 1 কোট করে আমি ভেজে রেখে দিয়েছি। দেখো এখানেও কড়াইও হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আর এটা বেশ সুন্দর করে ভেজে রেখেছি, আর একবার করে খাওয়ার আগে গরম গরম ভেজে নেবো। ভুষো চিংড়ি মাছের বড়া রেডি। দেখো তোমরা আমি 1 কোট আগে ভেজে রেখেছিলাম, ভাত খেতে বসার আগে ঠিক আরেকবার করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দারুণ 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 লাগবে, ডাল ভাত বা শুধু মুখেও ভালো লাগবে। আর এর সাথে সাথে আমাকে কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে কি রান্না করেছি সেটা দেখে নাও, করেছি ভাত, আচ্ছা কালকে ফ্রিজের ডাল ছিল, ডাল করেছিলাম সন্ধ্যেবেলায়, ডাল ছিল, ডাল আর করিনি আজকে।
করেছি কুমড়ো আলু ডাঁটার তরকারি, কুমড়ো আলু ডাঁটার তরকারি করেছি। এখানে পেঁয়াজ কলি, আলু, বেগুন, চিংড়ি মাছ, ভুষো চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, সেটাও কালকে করে রেখেছিলাম, কিছুটা খেয়েছি কিছুটা আছে। আর এখানে করেছি বেগুন ভাজা। এত কিছু রান্না হয়েছে দেখো। আর এখানে দইটা, ফ্রিজ থেকে দইটা বার করে রেখেছি। আর খাবার পরে ফ্রিজ থেকে ফলও বের করে রেখেছি, পেয়ারা খাবো বলে, মেয়ের একটা আমার একটা।